नमस्कार এই মুহূৰ্তত তাৰ পৰিছে খন্দিয়ার বহু কেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে 24 জুন অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুতোৱা হৈছে আৰু এই ধৰণৰ খবৰসমূহ নিতু সবৰ কাৰণে এই চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিওটো এটা কৈ লাইক কৰি দিয়ক তেন্তে আহক দৰ্শকসকল আজিৰ খন্দিয়াৰ খবৰ কেইটা আৰম্ভ কৰো এই মুহূৰ্তত দিবলৈ লৈছো আজিৰ খন্দিয়াৰ প্ৰথমটো খবৰ হৈছে এটা ডাঙৰ খবৰ দৰ্শকসকল ভদৰপুৰত ভয়ংকৰ অঘটন বান সাহায্য আনিবলৈ গৈ মৃত্যু খাবতি ললে দুজন কই লোকে লোক দুজন শেখৰ চক্ৰপতি আৰু চন্দন পাল বুলি জানিব পৰা গৈছে ইতিমধ্যে উদ্ধাৰ পৰা হৈছে শেখৰ চক্ৰপতিৰ মৃতদেহ কিন্তু এই পৰ্যন্ত চন্দন পালৰ মৃতদেহ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হোৱা নাই SDRF বাহিনীয়ে দৰ্শকসকল বদৰপুৰৰ দক্ষিণ মাছলি গাঁৱত গড় শেখৰ চক্ৰপতিৰ বুলি জানিব পৰা গৈছে আৰু কালিগঞ্জ বাঘবাৰীত গড় চন্দন পালত দৰ্শকসকল চন্দন পালৰ সন্ধানত উদ্ধাৰ অভিযান বৰ্তমানেও SDRF বাহিনীৰ অভিযান অব্যাহত আছে এই মুহূৰ্তত দিবলৈ লৈছো খন্দিয়াৰ পৰৱৰ্তী খবৰটো দৰ্শকসকল এটা ভয়ংকৰ ঘটনা প্ৰায় 60 যাত্ৰী সহ 50 ফুট দ হাৱাত বাগৰি পৰিল আৰু 5 জন ঠাইতে লগে লগে মৃত্যু এক অতিকে ভয়ংকৰ তথা শিহৰণকাৰী দুৰ্ঘটনা দৰ্শকসকল 60খন যাত্ৰী সহ 60জন যাত্ৰী সহ 50 ফুট দ হাৱাত বাগৰি পৰিছে এখন বাহন আৰু 5 জন লোক ঘটনাস্থলীতে মৃত্যু হৈছে আনহাতে এই দুৰ্ঘটনাৰ ফলত 40ৰো অধিক লোক আহত হৈছে ইয়াৰ ভিতৰত 10গৰাকী অৱস্থা অতিকৈ সংকটজনক বুলি জানিব পৰা গৈছে এই দুৰ্ঘটনা সংঘটিত হৈছে মধ্যপ্ৰদেশৰ ইন্দোৰৰ সীমাৰুলত আৰক্ষীয়ে ঘটনা সন্দৰ্ভত জনাৰ লগে লগে ঘটনাস্থলীত উপস্থিত হৈ উদ্ধাৰ অভিযান কৰে দৰ্শকসকল ঘটনা সন্দৰ্ভত জানিব পৰা মতে দুৰ্ঘটনাত পতিত বাছখন ইন্দোৰৰ পৰা খণ্ডোৱালৈ গৈ আছিল কিন্তু বাটত বাছখন নিয়ন্ত্ৰণ হেৰুৱাই পথৰ খাৱৈত বাগৰি পৰে বাছখন ভাঙি চুৰমাৰ হৈ পৰে বাছৰ ভগ্নাংশৰ তলেৰে পৰি মৃত্যুমুখত পৰিছে 5 জন যাত্ৰী আৰু ঘটনাটোৰ পাছতে ঘাইপথত ভিৰ কৰে বহু লোক যাৰ ফলত যানজঁটৰ সৃষ্টি হয় বহু দেৰিলৈকে এই মুহূৰ্তত দিবলৈ লৈছো আজিৰ সন্ধিয়াৰ আন এটা খবৰ দৰ্শকসকল সাম্প্ৰতিক বানৰ পৰিস্থিতিত মোকাবিলাৰ বাবে ব্যৱস্থা কৰা হ'ব অস্থায়ী বান্ধ মতাউৰিৰ সিংগা অংশতে কৰা হ'ব মেৰামতি চিপাজাৰত উপস্থিত হৈ অসমৰ জলসম্পদ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই মন্তব্য কৰে পীযুষ হাজৰিকাই কয় নদীয়ে সিংগা মতাউৰি বান্ধিবলৈ 3 মাহ সময় লাগিব বাৰিষা মতাউৰি বান্ধিব নোৱাৰি যিহেতু বৰ্তমান বাৰিষাকাল বাৰিষাকালত মথাউৰি বান্ধিব নোৱাৰি গতিকে মথাউৰি বান্ধিবলৈ হ'লে 3 মাহ সময় দিব লাগিব এই মন্তব্য কৰিছে চিপাজাৰত উপস্থিত হৈ জলসম্পদ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই আজিৰ সন্ধিয়াৰ আন এটা খবৰ হৈছে দৰ্শকসকল জানিবলগীয়া খবৰ বিদ্যালয়ত শিশুক যৌন নিৰ্যাতন সোণাৰীত বিজেপি নেতাক 5 বছৰৰ কাৰাদণ্ড আদালতৰ দৰ্শকসকল আপোনালোকে প্ৰত্যক্ষ কৰক এইজন হৈছে বিজেপি নেতা আৰু এইজনক 5 বছৰৰ কাৰাদণ্ড দিছে আদালতে এগৰাকী ছাত্ৰীক শিক্ষা অনুষ্ঠানত যৌন নিৰ্যাতন চলোৱা এজন লোকক চৰাইদেউৰ বিশেষ ন্যায়াধীশৰ আদালতে চূড়ান্ত ৰায়দান কৰি কাৰাদণ্ড বিহিছে 2016 চনতে সংঘটিত কৰিছিল এই ঘটনা আৰু এই ঘটনা সন্দৰ্ভত আজি সোণাৰী আৰক্ষী থানাত ভাৰতীয় দণ্ডবিধি আইনৰ 354 খ ধাৰাৰ অধীনত 188/16 নং গোচৰত ৰুজু হৈছিল আৰু প্ৰাপ্ত তথ্য মতে সোণাৰী নগৰৰ সমীপৰ্তী ভজু বগৰীগুৰি স্থিত আৱাসিক বিদ্যালয় কস্তৰবা গান্ধী বালিকা বিদ্যালয়ত এগৰাকী কাৰ্যালয়ৰ গানিনীক সহায়ক ও তত্বাৱধানক কৰ্মচাৰী হিচাপে কৰ্মৰত দিগন্ত শইকীয়াই বিগত 2016 চনৰ 24 ছেপ্টেম্বৰত বিদ্যালয়ৰ বাথৰুমত এগৰাকী সপ্তম শ্ৰেণীৰ ছাত্ৰীক বিদ্যালয়খনতে শাৰীৰিক নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ উঠিছিল পাছত ছাত্ৰীগৰাকীৰ পিতৃয়ে সোণাৰী আৰক্ষী থানাত এক এজাহাৰ দাখিলো কৰিছিল
ইতিমধ্যে আদালতে এইজনের উপর রায়দান করেছে। এই মুহূর্তত দিবলাইছো আজির সন্ধিয়ার আন এটা খবর। দর্শক, ভূমিকেন্দ্রিক বিবাদর ভয়ঙ্কর পরিণতি হয়েছে হুজাইত। গুসিয়ায় দাঁত ভাঙিলে বিনা মেমোরিয়াল ইংলিশ হাই স্কুলের অধ্যক্ষর। মাটি বাড়ির ভয়ঙ্কর মারপিটত থেদেরে রক্তাক্ত হয়েছে শিক্ষক দম্পতি। এই মুহূর্তত পুনর্বার মিডিল অসমৰ দর্শক সকলক জানাবলৈ লৈছো। দর্শক সকল, এইখন রাজ্যর হুজাই জেলাত ভূমিকেন্দ্রিক বিবাদত ভয়ঙ্কর পরিণতি হয়েছে আর গুসিয়াই গুসিয়াই দাঁত ভাঙিছে বিনা মেমোরিয়ালের ইংলিশ স্কুলের অধ্যক্ষর। মাটিকেন্দ্রিক ভয়ঙ্কর মারপিটর তেজেরে রক্তাক্ত হয়েছে শিক্ষকর দম্পতি। আজির সন্ধিয়ার আন এটা খবর হয়েছে, দর্শক সকল, অসমত বানপানীত নিহতর সংখ্যা বর্তমানে শতকর গড় পার করেছে। 50 লাখ লোক ক্ষতিগ্রস্ত। যা 24 ঘণ্টাত বানপানী আর ভূমিস্খলনত কমেও 7 জন লোকের মৃত্যু হয়েছে, যার ফলত সংখ্যা 107 জনের বৃদ্ধি পাইছে। অসম রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনার ফলত কর্তৃপক্ষই সদর করেছে এই কথা। রাজ্যের 30খন জেলার 45 লাখের অধিক লোক এই বানপানীর কবলত পড়েছে। বর্তমানে ব্রহ্মপুত্রর লগতে কপিলি, ধরমতুল, কামপুর, দিসাং, ব্রহ্মপুত্র, ধুবুরী, হুজাই এনেদরে বহুতো লোক বানপানীত ক্ষতিগ্রস্ত হয়েছে। আর 24 ঘণ্টাত 7 গৰাকী লোকে প্রাণ হেরুবলগা হয়েছে আর 107 জনের বৃদ্ধি পাইছে। দর্শক সকল, বানপানী আর ভূমিস্খলনত 90-17 জন বর্তমানে মৃতকর সংখ্যা বাড়ি গেছে। এই মুহূর্তত দিবলাই লাইছো সন্ধিয়ার আন এটা খবর। দর্শক সকল, জানিবলগিয়া খবর, সু খবর, খোয়া তেলের মূল্য হ্রাস। প্রতি লিটারত 100-15 টাকা হ্রাস পাইছে। এফালে সকলো ফালে মূল্য বৃদ্ধির কূপ, কোনো সামগ্রী বাদ পড়া নাই মূল্য বৃদ্ধির পড়া। তার বিপরীতে আজি এক সুখবর আহি পড়িছে, খোয়া তেলের মূল্য কিছু পরিমাণে হ্রাস পাইছে। সদরি করা অনুসরি প্রতি লিটারত 110 টাকার পড়া 15 টাকালে হ্রাস করেছে কোম্পানিবুড়ে। আন্তর্জাতিক হার হ্রাস হওয়া আর সরকারের সময়মতো হস্তক্ষেপের ফলত খুচুরা বাজারত তেলের মূল্য হ্রাস হবলৈ আরম্ভ করেছে। সরকারি পরিসংখ্যা অনুসরি এই মাহর আরম্ভণির পৰা প্যাকেটযুক্ত খোৱা তেলর গড় খুচুরা মূল্য দেড়জুড়ি সামান্য হ্রাস পাইছে। খাদ্য সম্প্রদায় এগারী জ্যেষ্ঠ বিষয়া সদরি করা মতে মুখ্য খোৱা তেল ব্র্যান্ডবুড়ে ক্রমাগতভাবে হ্রাস করেছে। শেহতীয়াক প্রতি লিটারত 10-15 টাকা পর্যন্ত হ্রাস পাইছে। আর উপভোক্তা পরিক্রমা বিভাগের পরিসংখ্যায় দেখাইছে যে 21 জুনত চীনা বাদাম তেলের গড় খুচুরা মূল্য আছিল প্রতি কিলোগ্রামত 188.184 টাকা আর যি 1 জুনত 186.43 টাকা আছিল। আর 1 জুনত প্রতি লিটারত 183.68 পয়সার 21 জুনত 180.85 টাকালে সরিয়ে তেলের মূল্যও সামান্য হ্রাস পাইছে। আজির সন্ধিয়ার পরবর্তী খবরটি হয়েছে, দর্শক সকল সাবধান, বিদ্যুৎ বিভাগের মেসেজ লুটিব পারে আপনার। সাইবার ক্রাইমের ন ন ঘটনা প্রায় দেখিবলৈ পোৱা যায়। প্রপঞ্চক সকলে মানুষের প্রতারিত করিবার বাবে ন ন কৌশল ব্যবহার করে আছে। প্রপঞ্চক সকলে এতিয়া ভুয়া বিল পরিশোধের প্রবঞ্চনা করে সাধারণ লোক ফান্দত পেলাবলৈ চেষ্টা করেছিল। যা কেদিনমানত সোশিয়াল মিডিয়াত মানুষে এনে ধরনের বহুতো ঘটনার পোস্ট শেয়ার করেছে। দরাচলতে প্রবঞ্চক সকলে ব্যবহারী সকলের ফান্দত পেলাবলৈ ভুয়া বিলের বার্তাও প্রেরণ করে, যত লিখা থাকে যে যদি তেওঁলোকে সময়ত বিল আদায় নকরে তেনেহলে তেওঁলোকৰ বিদ্যুৎ সংযোগ কর্তন করা হব। এই প্রবঞ্চক সকলে বার্তাটুক এনে বহিঃব্যক্তিগত গুগল প্লে একাউন্টলৈ ধন স্থানান্তর করবলৈ কয়। কেবল মেসেজেই নহয়, তেওঁলোক মানুহকো ফোনও করে। কিন্তু বিদ্যুৎ বিভাগ আৰু আরক্ষীয়ে এই প্রবঞ্চকৰ দলটুক জালত পেলাবলৈ চেষ্টা করি আছে, যদিও বর্তমানলৈকে ধরবলৈ সক্ষম হওয়া নাই। দর্শক সকল, আপনাদের অতিকৈ সাবধানতা অবলম্বন করক, কিয়নো বর্তমানে প্রবঞ্চক সকলে ভুয়া বিল পরিশোধ করে ইতিমধ্যে বহুতক ফান্দত পেলাবলৈ চেষ্টা করেছে। বর্তমানে সাবধান হোক। আর কেইদিনমানৰ পৰা সোশিয়াল মিডিয়াত এনে ধরনের বহুতো ঘটনা পোস্ট শেয়ার করা অর্থাৎ দেখিবলৈ পোৱা গৈছে। দর্শক সকল, আজির সন্ধিয়ার এই কেইটা খবর
আপোনালোকৰ আগত দিবলৈ চেষ্টা কৰিলোঁ। যদি ভিডিওটো ভাল লাগে লাইক কমেন্ট কৰিবলৈ নাপাহৰিব। লগতে দৰ্শকসকল যদি আপুনি ফেচবুক পেজত চাই আছে তেনেহ'লে প্লিজ এই পেজ